চার বছর পর ট্র্যাকে ব্যাক করল গুয়াহাটি কলকাতার গরিব রথ এক্সপ্রেস এলএইচবি হয়ে। আগে এই ট্রেনটা আইসিএফ ছিল, যখন কোভিডের আগে এই ট্রেনটা ট্র্যাকে চলতো, কিন্তু এইবার ট্রেনটা এলএইচবি হয়ে ব্যাক করলো। তো আইসিএফ গরিব রথ হলে একটু ভালো হতো মনে হচ্ছিল, কভার করতে পারতাম, কিন্তু এলএইচবি গরিব রথ কভার করে যথেষ্ট ভালো লাগলো। অনেক ফেসিলিটিস অ্যাড হয়ে গেছে, যেগুলো ব্লগে আমি সব বলেছি, এবং কমফোর্টও অনেকটা বেশি বেড়ে গেছে। সাইড মিডল বাচ আর গরিব রথে নেই, পুরো থার্ড এসি ইকোনমির যে ফিলটা আপনারা নর্মাল ট্রেনে পান সেইটাই আপনারা পাবেন। তাছাড়াও ট্রেনের ব্যাপারে বিস্তারিত সব ইনফরমেশান ব্লগে আছে। আর এই জার্নিটার একটা বেস্ট পার্ট হচ্ছে যে এলএইচবি গরিব রথের সাথে WAP-4 নিয়ে, মানে 110 কিলোমিটার পার আওয়ারের অ্যাগ্রেশন ব্যান্ডেল কাটো আজিমগঞ্জ সেকশানে। আর এই সেকশানটাও একটা রেয়ার হতে চলেছে আমার কাছে, কারণ এই সেকশানটা এর আগে কখনও আমার কভার করা নেই, আর আমার নিজেরও কোনো কখনো এই সেকশানটা জার্নি আমিও করিনি। তো আপনাদের সঙ্গে একটা নতুন সেকশান আজকে কভার করব, আর তার সঙ্গে হচ্ছে যা থাকে হাই স্পিড, স্টেশন স্কিপস, ওভারটেক, এগুলো তো রয়েছে। আর এলএইচবি গরিব রথে এটাও আমার ফার্স্ট রাইড হচ্ছে, আইসিএফ গরিব রথ চড়েছি এবং আইসিএফ গরিব রথও কখনো কখনো কভার করার চেষ্টা করব। তো চলুন আর একটা ছোট্ট জার্নি সূত্রপাত করা যাক, তাহলে মালদা টাউন থেকে কলকাতা অবধি। স্টে টিউনড। তো নমস্কার বন্ধুরা, চ্যানেলে স্বাগত। আমি স্বর্ণবত বসছি, উপস্থিত বসে রয়েছি মালদা টাউন স্টেশনে। আজকে আমাদের জার্নি হতে চলেছে গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেসে। একদম ঠিক গাইজ, প্যান্ডামিকের পর চার বছর পর এই ট্রেনটা ফাইনালি ট্র্যাকে নামলো। তো আমরা জার্নি করছি মালদা থেকে কলকাতা অবধি এই ট্রেনটাতে, ঠিক আছে? তো চলুন অ্যারাইভাল দেখি, আপনাদেরকে ট্রেনের ব্যাপারে সব ইনফরমেশন দেবো। স্টে টিউনড। তো এইটা হচ্ছে গরিব রথ এক্সপ্রেস আমাদের, এটা 3AC ইকোনমি রয়েছে। এখন আর মানে এই গরিব রথ বা গরিব রথগুলো কী হচ্ছে, এখন আর পুরনো গরিব রথের কোচ থাকছে না, এখন গরিব রথকেও 3AC ইকোনমি দিয়ে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। তো এই প্রথম একটা এলএইচবি গরিব রথ কভার হচ্ছে, ঠিক আছে? তো সঙ্গে থাকুন, ডিপার্চারের সময় কথা হচ্ছে। অন টাইমের থেকে 1 মিনিট লেটে আমাদের ডিপার্চার হয়ে গেছে মালদা থেকে, ঠিক আছে? আর এই যে এইবারও আমার সঙ্গে জার্নি করছে অর্ঘ। তো চলুন এবারে দেখা হচ্ছে, জার্নিটা এনজয় হোক সঙ্গে। আজকে তো ফার্স্ট ট্রাইল, সবাই ইন্টারেস্টিং, চলুন ভালো হবে, দেখা যাক। মোটামুটি চার বছর পর চালু হলো, চার বছর। হ্যাঁ, তবে যেটা হচ্ছে আইসিএফের জায়গায় এলএইচ, আইসিএফের জায়গায় এলএইচ, নতুন ইউনিক কন্টেন্ট। ফ্ল্যাট হুইল লাভারদের জন্য বলছি, এই জার্নিটাতে সাংঘাতিক লেভেলের ফ্ল্যাট হুইল রয়েছে। আর মালদা ছাড়ার পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন মালদার বিখ্যাত আমের বাগানগুলো। জামিরঘাটা
জমি কাটা গরম গরম চুলা টকজাম করে সামগ্র
উপর থেকে ওদিকে বেরিয়ে। তো বন্ধুরা আপনারা ফারাক্কা থেকেই দেখছেন যে পাশ দিয়ে আমাদের হাইওয়েটা আসছে, এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, যেটা কলকাতাকে শিলিগুড়ির সাথে কানেক্ট করছে। তো এটা এখন আমাদের পাশাপাশি চলতেই থাকবে। তো আপনারা ফারাক্কাটাও আপনাদেরকে দেখিয়েছি, আর এখানেও একবার দেখিয়ে নিন। ধুলিয়ান গঙ্গা নিন্দিতা। Arrive Jungipur Road. তো গাইজ আমরা এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট স্টপ জঙ্গিপুর রোড, স্টেশন কোড JRLE, তিনটে প্ল্যাটফর্ম আছে, মালদা ডিভিশনের আন্ডারে আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট স্টেশন। তো চলুন জঙ্গিপুর থেকে ডিপার্চার দেখে নিই। সাগর দিঘি NTPC
আমি জুম ইন করে দেখাচ্ছি, আমাদের পাশের যে লাইনগুলো আসছে দেখছেন ওই দিক থেকে, ওই লাইনটা আসছে হচ্ছে রামপুরহাটের দিক থেকে, অর্থাৎ নলহাটি থেকে আলাদা হয়ে আজিমগঞ্জ এসে মিট করছে। এই যে এইখানে, সরি আমি ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম, আজিমগঞ্জ কেবিনে এসে মিট করছে। ওই যে লাইনটা আমি জুম ইন করে দেখাচ্ছি, এইখানে এসে এই লাইনটা মার্জ হয়ে গেল আমাদের এখানে সঙ্গে। আজিমগঞ্জ সিটি বলে, হ্যাঁ চুনি তো আমরা এসে গেছি আজিমগঞ্জ জাংশন, স্টেশন কোড AZ, আর আজিমগঞ্জ এখন জাংশনে পরিবর্তিত হয়েছে, কারণ আজিমগঞ্জ থেকে এখন একটা লাইন আলাদা হয়ে চলে যাচ্ছে নসিপুরের দিকে, যে লাইনটা এখনও অবধি ফ্রেট অপারেশনের জন্যই রয়েছে। তো এই কারণে এখন আজিমগঞ্জ জাংশনে কনভার্ট হয়েছে, আর আজিমগঞ্জ একটা চিরকালীন একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এই বাক লুপে এমন কোনো ট্রেন নেই যে আজিমগঞ্জ স্কিপ করছে, সব ট্রেনেরই আজিমগঞ্জে স্টপ আছে। আর আজিমগঞ্জ থেকে প্রচুর ট্রেন অরিজিনেট হয়, টার্মিনেট হয় প্যাসেঞ্জার ট্রেন, এবং গণদেবতা এক্সপ্রেস রয়েছে, অরিজিনেট হচ্ছে টার্মিনেট হচ্ছে। আজিমগঞ্জ কবিগুরু রয়েছে, এইটার ক্রেডিট দাদাকে, দাদা জার্নি করছে সঙ্গে ফিরদা। তো এই রয়েছে আজিমগঞ্জ সম্পর্কে, তারা কিছু বলে আজিমগঞ্জ, আর ওপারে হচ্ছে গঙ্গা পার্ক হলে এখানে জিয়াগঞ্জ, যেটা শিয়ালদা ডিভিশনের অন্তর্গত, এটা হাওড়া ডিভিশনের, কিন্তু দুটো শহরই কিন্তু বহরমপুর জেলাতে পড়ছে, আর দুটোর মিউনিসিপ্যালিটি কিন্তু সেম। রুট আমার কাছে সত্যি নতুন, পুরো দাদা গাইড করছে রুট। তো চলুন আমরা আজিমগঞ্জ ডিপার্চারের সময় কথা বলছি, আর আমরা কিন্তু এখন হাওড়া ডিভিশনে এসে গেছি, এটা আমাদের হাওড়া ডিভিশনের একটা ফার্স্ট শিডিউল হল্ট। তো আমাদের ডিপার্চার হয়ে গেছে, থাকলে সুবিধা বুঝতে,
আছে এটাতে গরম কোট স্টেশন উল্টো দিকে খাগড়াঘাট রোড খাগড়াঘাট রোড জীবন্তী হল্ট জীবন্তী হল্ট। তো গাইজ আপনাদেরকে চলুন এই গরিব রথ এক্সপ্রেসটার ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই, যেটা মানে নাম্বার হচ্ছে ডাউন আপে আপেই বলছি একটাই কারণ যেটা NFR-এর গাড়ি। তো গুয়াহাটি থেকে যখন কলকাতা আসছে সেটা আপেই হচ্ছে, যার নাম্বার হচ্ছে 12518 গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস, যেই ট্রেনটা গুয়াহাটি থেকে শনিবার ছাড়ছে 9:20 আর কলকাতা স্টেশন ঢুকছে দুপুরবেলা 2:30 অর্থাৎ 2:30 সময়। আর উইকলি ট্রেন পুরোটাই এসি আর LHB হয়ে গেছে এই ট্রেনটা, এটা আজকে এটা ফার্স্ট রান গুয়াহাটি থেকে হচ্ছে। এর আগে গুয়াহাটি গেছে, কারণ এই ট্রেনটা এলএইচবিফিকেশন হওয়ার পর এই ট্রেনটা এলএইচবিফাইড হওয়ার পর এই ট্রেনটার একটা রেক শেয়ার হয়েছে, সেটা হচ্ছে কলকাতা আগরতলা গরিব রথ এক্সপ্রেসের সাথে, ওইটাও উইকলি। তো কলকাতা আগরতলা কলকাতা এক্সপ্রেস গরিব রথ যখন আসে তো এই ট্রেনটায় কলকাতা গুয়াহাটি গরিব রথ হয়ে যায় এবং আজকে এটা গুয়াহাটি থেকে কলকাতা ফার্স্ট রান হচ্ছে। তো এই হচ্ছে ইনফরমেশান। আর এখন গরিব রথে যেটা হয়েছে, ব্ল্যাঙ্কেট কিন্তু মানে বাকি ট্রেনের যে থার্ড এসি ইকোনমির মতো গরিব রথে কিন্তু ব্ল্যাঙ্কেট এখন কমপ্লিমেন্টারি হয়ে গেছে। এখন ব্ল্যাঙ্কেটের জন্য আর কোনো রকমভাবে আলাদা করে আপনাদেরকে টাকা দিতে হবে না, যেটা 25 টাকা চার্জ ছিল বেডরোলের জন্য, এখন বেডরোল পুরোপুরি কমপ্লিমেন্টারি হয়ে গেছে, আপনাদেরকে কোনো চার্জেস দিতে হবে না। আর যদি বলি এই ট্রেনটার রানিং বা পাংচুয়ালিটি কীরকম, তাহলে হচ্ছে মালদা থেকে আসছি, প্রচণ্ড পরিমাণে স্ল্যাগ রয়েছে, রান এখন অবধি বললো ভালো দিচ্ছে, স্ল্যাগের জন্য মার খাচ্ছে ট্রেনটা, বাট রান ভালো দিচ্ছে। কখনো কোনো কোনো জায়গায় বাকলুপে ট্রেন 110 হিট করে দিয়েছে। তো এই রয়েছে ইনফরমেশান। আর প্যান্ট্রি কার্ড অ্যাভেলেবেল নেই, সাইড প্যান্ট্রি আছে, আর সাইড প্যান্ট্রির খাবার ওভার প্রাইস ক্লেম করছে, সাইড প্যান্ট্রিতে আপনারা কোনো রকমভাবে বিল পাবেন না, এটা ঠিক কথা। তো এই রয়েছে ইনফরমেশান ট্রেনের ব্যাপারে। স্টপেজেস আপনারা ওয়ার ইজ মাই ট্রেনে এখন ট্রেনটাকে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন, ফেয়ারও আপনারা দেখে নিতে পারেন। সুবর্ণ স্টেশনটা মোটামুটি বড় আছে, ছোট মেমু এক্সপ্রেস আছে কর্ণ সুবর্ণ। বাজার সাউ বাবলা রিভার
সালার শিবলু নল্ট নবগ্রাম কাকুড়াটি হল্ট নবগ্রাম কাকুড়হাটি হল্ট সব ডেমু চলতে যেমন ডেমুগুলো সব ডেমু ছিল হালে তো ইলেকট্রিফাইড হলো আমরা যেটা দেখলাম নিন্তিতা জঙ্গিপুর এটা এই খুব রিসেন্ট এটাকে তোমার কনভার্ট করলো অজয়নদ অ্যারাইভ কাটোয়া জাংশন ক্রসিং উইথ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল তো গাইজ আমরা এসে গেছি কাটোয়া স্টেশন কোড KWAE কাটোয়া জাংশন কাটাকুড় স্টেশন কারণ কাটোয়া থেকে লাইন আলাদা হচ্ছে কাটোয়া থেকে একটা লাইন আলাদা হয়ে চলে যাচ্ছে বর্ধমানের দিকে আর কাটোয়া থেকে কিছুটা এগিয়ে গেলে একটা স্টেশন আসে নবগ্রাম কাকুড়হাটি সে ওখান থেকে আলাদা হয়ে যাচ্ছে আহমেদপুরের লাইনটা তো এই কারণে কাটোয়া জাংশন আর কাটোয়া থেকে কিন্তু সাবারবান রেঞ্জ শুরু হচ্ছে অর্থাৎ কাটোয়া থেকে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ইএমইউ সার্ভিস শুরু হচ্ছে কাটোয়া থেকে তো এই রইল কাটোয়া সম্পর্কে আর কাটোয়া আসছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে মানে পূর্ব বর্ধমান জেলাতে তো চলুন কাটোয়া থেকে ডিপার্চার দেখে নিই চা কফি হাট
গাইজ এইটা হচ্ছে আমাদের কোচ, কোচ ইন্টেরিয়ার। আমাদের কোচ নাম্বার হচ্ছে G10। এইটা হচ্ছে আমাদের কোচ ইন্টেরিয়ার পূর্ব স্টোরি। বিষ্ণুপ্রিয়া হল চৈতন্যদেবের জন্মস্থানে আপনাদের সবাইকে স্বাগত। নবদ্বীপ ধাম আমরা এসে পৌঁছেছি, আমাদের সেকেন্ড লাস্ট শিডিউল স্টপ নবদ্বীপ ধাম ইম্পর্টেন্ট স্টেশন। সব এক্সপ্রেস ট্রেনেরই হল্ট আছে এবং লোকাল ট্রেন তো আপনারা পেয়েই যাবেন আসার জন্য। চৈতন্যদেবের জন্মস্থানের পাশাপাশি নবদ্বীপ থেকে আপনারা চলে যেতে পারবেন ইস্কন মায়াপুর, এখান থেকে ফেরি সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং আসছে হাওড়া ডিভিশনের আন্ডারে। চারটে প্ল্যাটফর্ম রয়েছে, ইস্টার্ন রেলওয়ে অপারেট করছে। তো এরপরে আমাদের স্টপ হচ্ছে ব্যান্ডেল জাংশন, তো চলুন ব্যান্ডেল জাংশনে কথা হচ্ছে। অম্বিকা কাল
প্ল্যাটফর্মে আসছি। কৃপয়া ধ্যান দিচ্ছি, গাড়ি সংখ্যা 379178 হাওড়া কাটোয়া লোকাল, প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক। হুগলি ঘাট মানসি দেশের জেনারেল নলেজটা কম্পালসারি করা উচিত। সমৃদ্ধি বীচ গরিফা গরিফা গুড বাই হাওড়া ডিভিশন, ওয়েলকাম টু শিয়ালদা ডিভিশন। ইজি 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 স্কিপিং নৈহাটি জাংশন। সাবধানে 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 তো গাইজ, আমরা নৈহাটি জাংশন স্কিপ করে যাচ্ছি। নৈহাটিতে আমাদের কোনো শিডিউল স্টপ তো নেই। শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার অ্যাট নৈহাটি জাংশন।
স্কোয়াড আছে? সোদপুর বলে দাও আমরা হোটেলে যা হ্যাঁ যাকে রাত সোদপুর উড়িয়েছে আগরপাড়া ওভারটেকিং ডাউন নালগাল ড্যাম কলকাতা গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস। তো বন্ধুরা চলুন আপনাদের টুক করে ট্রেনের কোচ ইন্টেরিয়ারটাকে দেখিয়ে দিই আমাদের গরিব্রতের। এটা কনভার্ট করা হয়েছে কোচটাকে এসি থ্রি টিয়ার থেকে ইকোনমিতে, দেখে বুঝতেই পারছেন। উপরে সিসিটিভি থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম রয়েছে, লাইট, এসি ভেন্ট। এসি থ্রি টিয়ারে যেটা সিট কনফিগারেশন হয়, আপার বার্থ, মিডল বার্থ, লোয়ার বার্থ, সেম আমার উল্টো দিকেও তাই। আর ওই সাইডে হলে সাইড আপার, সাইড লোয়ার, এইটাই সিট কনফিগারেশন। গরিব পথে এখন আর কিন্তু সাইড মিডল বার্থ থাকছে না এইটা, আর ব্ল্যাঙ্কেট ইনক্লুডেড হয়ে গেছে সেটা আপনাদের বলেছি। আর এইখানে হচ্ছে রিডিং ল্যাম্প রয়েছে, এটা সবাই মানে সব কটা ইয়েতেই রয়েছে, আপার বার্থ, লোয়ার বার্থ, মিডল বার্থ। আচ্ছা মাঝখানে পাথি পুকুর স্কিপ হচ্ছে, এটা দেখে নিন, আমি আবার দেখাচ্ছি বাকিটা। এটাই আছে আমাদের লাস্ট স্টেশন পাথি পুকুর, এরপরেই আমাদের ডেস্টিনেশন এবং ট্রেনেরও ফাইনাল ডেস্টিনেশন কলকাতা। তো এই রয়েছে পাদেবপুর স্লিপ হয়ে গেছে, উপরে ব্যাঙ্কেট রাখার জন্য হোল্ডার রয়েছে, আপার বার্থ তো তাই, পাশে ওখানে রিডিং ল্যাম্প, আর ইউএসবি টাইপ সি কেবিল সঙ্গে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যদি ফোন চার্জ দিতে চান তো ইউএসবি পোর্ট রয়েছে। আর এমার্জেন্সি পারপাসের জন্যই কেবলমাত্র ইউজ করার জন্য চেন রয়েছে, শুধুমাত্র এমার্জেন্সি পারপাস। মিরার রয়েছে, এখানেও চার্জিং সকেট রয়েছে, আর প্লাগ রয়েছে 110 ওয়াটের, সেম এই দিকেও তাই। হ্যাঙ্গার অ্যাভেলেবেল রয়েছে, এখানে তারা উইন্ডো রয়েছে এবং প্রত্যেকটা উইন্ডোই নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এটা হচ্ছে টোটাল কোচ ইন্টেরিয়ারটা, আমি এক চোখে দেখিয়ে দিচ্ছি ভাই, জলের বোতল। আধিকাপুরের মতন দেখতে, আধিকাপুর দেখতে না, ও ইকোনমি অ্যাড হয়ে গেছে। কটা আছে?
ফার্স্ট ব্রিজটা 93 তো এইটাই ছিল একটা জার্নি কলকাতা গুয়াহাটি কলকাতা গরিবরথ এক্সপ্রেসের জার্নিটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে মাস্ট জানাবেন। আমি রেটিং আরেকবার দিয়ে দিচ্ছি, 10 out of 10 ট্রেনের পাংচুয়ালিটি, ক্লিনিং 10 out of 8 দিয়ে দিচ্ছি। সুপার, খুব ভালো ট্রেন গুয়াহাটি যাওয়ার জন্য, খুবই ভালো ট্রেন। সবার থেকে রিভিউ নিন আপনার সরকার, খুব ভালো ট্রেন দাদা। হ্যাঁ, যা ট্রেন আছে আমি 10-এর মধ্যে দেবো 9। তার কারণ হচ্ছে কয়েকটা লুপহোলস আছে, যেমন দরজা যেটা চ্যানেল ডোর সেটা ঠিক মতন খুলছে পড়ছে না, ওটা টাইট হয়ে রয়েছে, যারা মানে ফিমেল পার্সেনরা অনেকে দরজা খুলতে পারছেন না। বাকি ওয়াশরুম ঠিকঠাক আছে, সেই নিয়ে কিছু বলবো না। আর সাইড প্ল্যান্টির খাবার খেয়ে দেখলাম, খাবারের কোয়ালিটি খারাপ নেই, কিন্তু বিল পাবেন না, বিল পাবেন না। তো রেটিং সেখানে আমি 10-এর মধ্যে 8 দেবো। এছাড়াও অনলাইন সার্ভিস আছে, আপনি অনলাইনে অর্ডার করতে পারেন, এই হচ্ছে ব্যাপার। আর খুব ভালো ট্রেন, মানে যারা সরাইঘাটে টিকিট পাবেন না, আপনার সরাইঘাট ভালো লাগবে। কাঞ্চনজঙ্ঘা তো আছেই, এছাড়া কিন্তু কাঞ্চনজঙ্ঘার থেকে বলবো এটা অনেক ভালো লাগে, যেহেতু সুপার ফাস্ট, এটা ফুল এসি গাড়ি। তো এইটাই ছিল, সবাই রিভিউ নিয়ে নিলেন, আমিও এই একই কথাই বলবো, কারণ সত্যি গাড়িটা ভালো। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা অন্য জয়নিতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, বাই।